তুমি যে এরকম কছো, তুমি যে মেয়ের কথা কছো, তুমি মেয়ে মানুষ কি পারে না? একটা বাদ দিয়ে আরেকটা ধরতি, ওগত পয়সা আইডি, ওগত পয়সা এই যেরম তুরা শুনে যে আমাকে নাতিন চলিয়ে গিয়েছে, আমাকে নাতিন হ্যাঁ ধরা পড়ি আছে। এ শুনে শুনে তো এত তোকার মেয়ে মানুষের অভ্যাস রে। না না, এখন চলছে ডিজিটাল বাংলাদেশে এরকমই। শোন, বুক বাড়িয়ে জুতিয়ে দেবো, কিন্তু সরকার এত সুন্দর করে দেশটা ডিজিটাল বানিয়েছে, এই এখন চলছে ডিজিটাল যুগ, তাইতে এরকম করে এক একজনের হাত ধরে বেঁধে রাখতে হবে না? না, তোরা জানাইস না, তোরা আইসিস যা, বাড়ি বাড়ি যা। না না, চলো মানে বাড়ি কষ্ট কালাও না, চলো আমার হাড় যতদিন তাজা থাকবে ততদিন তো বাড়ি বাড়ি যাও না। কষ্টকালেও যেন নানার জায়গার থেকে আমার একটু পরিবর্তন দেখা হতে হয়। চলে যা, যা তুমি যাবা না? না যাবা না তো? না যাবো না, একটু জিদ কম দেখেও না, না ভালো না। তো যদি বাসাটা দেখাই দিতেন কাইন্ডলি, আমরা একটু মানে ঘুরতাম আর কি। আমরা হচ্ছে মানুষ, মানুষের সাথে আপনি কুকুরের তুলনা করছেন কেন? তুমি কি তার কোন নক্তার সম্পর্ক? আমি দাঁড়া, আমি তাই কেটে আসছি, দাঁড়া আইসা তাড়াতাড়ি যান।
আরে আশ্চর্য হয়ে গেলাম। ওসি ও হইলো জলির নানা। আরে জলির নানা হোক, কিন্তু উনি যে বয়স হয়েছে, উনি মুরব্বী মানুষ, অন্তত উনার ভাষাটা তো চেঞ্জ হবে। ভাষা কেন দেবে না নে, ওই পরের বড় গাছে ঢেলা মারছে, উনি কবেন আইসু আইসু আমার বাড়ি চিয়ার দিচ্ছি, বসে বসে বড় গাছে ঢেলা মেরে বাইরে খেয়ে চলে যাই। এই শোন, মানুষকে বুঝাইলে, মানুষকে বুঝাইলে সে অবশ্যই বুঝে আসে। সে যখন আসতে চাইল আমাদের দাঁড়াইতে বললো, দেখি কি বলে, আসুক না। দেখ নাস্তা পানি নিয়ে আসে নাকি। এই আসতেছে, তুই কোনো কথাই বলবি না। হ্যাঁ কথা আমি বলছি। জানি ভালো আছো? আরে না এদিকে আসো। ওরা করতে হবে না রে, ওরা করতে হবে না রে। ও আসলি দেড়ি কুকুর আসলি মর্দা কুকুর সত্যি একটু চলিয়ে আসে। না না তুমি তো বয়স কাল, তুমি তো কম ছাড়নি, তাহলে এখনকার বয়স হতেই পারে। হতেই তো পারে, কিন্তু এটা তো বাড়ির ভরে চলিয়ে আসবে। আচ্ছা জানি তুমি আচ্ছা নানা। হ্যাঁ এই যে আপনার, তোমার কোন সুবাদে নানা হয়ে আমি জলির নানা, মানে আপনি আমার নানা। তুমি যেভাবে আচরণটা করছো তাতে মনে হচ্ছে তুমি আমার নাতি জামাই। খারাপ ভান্ডারে মাল থাকলে কত লোক নিয়ে যাই, ও ব্যাপার না। না না তুমি বিষয়টা বুঝতে চেষ্টা করো, তোমার তো একদিন এবার ছিল না। শোনো নাতিন আমার, এই মুসলিম মোল্লার দেহে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ মাসলে মূল্য ভোগ না করা বলতো তোমাকে দেবে না। ভোগটা কি না? না গাছের ফল গাছে খায় না, খায় না, না না শুকিয়ে যায়। তোমার গাছের ফল পরে খাবে এইটাই তো। না আমি সারা জীবন যাই যেছি তাতেই কিন্তু মন মন দুধ হয়ে আছে। হ্যাঁ এই ভোগটা কি আপনি বুঝান? ভোগ তোমার বুঝতে হবে না রে, খাইতে রাবারে না খাইতে পারলে সোজা মতো পথ পাবো। কোথায় পথ পাবো? শোনেন, হ্যাঁ শোনা কি, আপনি আমার বংশ পরিচয় জানেন? তোমার বংশ কে? আর তুমি আমার বংশের ভিটিয়া যদি একবার দেখিয়ে দিই তোমার, তোমার বংশ তো বংশ পুড়ে ভূমি এই নিয়ে যাবে একেবারে। আচ্ছা নানা আপনি এত রাখছেন কেন? এই গাছ সাথে তোর পরিচয় রাখি হারে। একই সাথে লেখাপড়া করে তো সারাদিন তো ক্লাসে থাকিস, আবার দেরি করি আবার আত্মীয় বাড়ি আছে নানি বাড়ি আছে সেটা আবার দেখতে আসার কি, এত ভালো লক্ষণ না। শোনেন আপনি অনেক কথা বলেছেন, আপনার মতো এরকম ঠকঠকে ফ্যামিলি ছিলেন না? ঠকঠকে না, না ঠকঠকে না, তুমি বিরাট কুড়ির বংশের ছেলে। কুড়ির বংশের ছেলে? তোর বাবার নাম কি? হ্যাঁ তোর বাবার নাম কি? রশিদ মোল্লা। রশিদ? হ্যাঁ। ও তাহলে তো তুই এরকম হবেই, তার আমার বাবার কাছে শুনে দিই না। মানে নানা কি করছো? আরে দাঁড়াও হে, নানা নানি ছবি দেখছো নাকি? নানি ছবি? দাঁড়া আমার ওই গ্রামের চেয়ারম্যান মিটার কাছে একটু ফোন দিই, ফিরে যাওয়ার একটু ফোন দিয়ে নি। দাঁড়া এই বাড়িতে শুক্রবারও তোমাকে কলেজ থাকে নাকি? হ্যাঁ শুক্রবারও কলেজে থাকে? লাগে আর আজকালকে যুগ যে কি হয়েছে, এই বাপ মা এত কষ্ট করিয়ে চাষবাস করিয়ে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ে দেখছে লেখাপড়া করাতে, ভালো একটা জায়গায় আমার মেয়েটা বিয়ে হবে, ভালো একটা জায়গায় আমার ছেলেটা চাকরি করবে, আর এই বর্তমান জামানায় আর শেষ জামানা কি এই হবে রে? আমার মনে হয় না, তোরা এই জামানা আরো কিছু করে ছাড়বি।